বিভিন্ন রকম রোমহর্ষক কাহিনী আপনাদের কাছে আমি রাজশ্রী মাইতি আমার এই চ্যানেল গল্প শুনতে চায়ের মাধ্যমে তুলে ধরি কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমার এই গল্প পাঠের উদ্দেশ্য নয় গল্প পাঠ থেকে শুরু করে আপনাদের কাছে উপস্থাপনা অবধি সব কিছুই আমি নিজের হাতে করি কিছু ত্রুটি থাকলে ক্ষমা করবেন আজ আপনাদের আমি পাঠ করে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা শেষ শান্তিপুর লোকাল শুনতে থাকুন ভূতের গল্প আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা গল্প শুনতে ভালোবাসেন তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুনতে থাকুন আজকের গল্প শেষ শান্তিপুর লোকাল সুচিত্রা ভট্টাচার্যের লেখা অফিসের সহকর্মী দীপক বিশ্বাসের বাড়ি বেড়াতে এসেছিল শ্যামল সরখেল শান্তিপুরে ঠিক শান্তিপুরে নয় অবশ্য শহর থেকে মাইল তিনেক দূরের গ্রাম ধলা শিমলায় খাওয়া দাওয়া গল্প আড্ডা কম হলো না সারাদিন ছোট্ট একটা পুকুর আছে দীপকদের ছিপ ফেলে মাছ ধরল দুপুরবেলায় বিকেলে গোটা গ্রামে চরকি অবশেষে রাতের আহারটি সেরে শ্যামল যখন বেরোল ঘড়ির কাঁটা প্রায় দশটা ছুঁই ছুঁই শ্যামল ভেবেছিল ট্রেন না পেলে বাসেই ফিরবে কলকাতায় শান্তিপুর থেকে তো সারা রাতি দূরপাল্লার বাস মেলে পথে উল্টো টাঙায় নেমে গেলেই হলো তবে আজ কপাল ভালো ভ্যান রিকশায় ঢিকুর ঢিকুর করে শান্তিপুর স্টেশনে পৌঁছে শ্যামল দেখলো শেষ লোকালটা তখনও ছাড়েনি মনটা ফুরফুরে হয়ে গেল শ্যামলের বাসে ঝাঁকুনি খেতে খেতে যাওয়ার চেয়ে ট্রেনের দুলুনি উপভোগ করতে করতে ফেরার সুখ ঢের ঢের বেশি ডিসেম্বরের রাত ভালোই শীত পড়েছে ট্রেনে যাত্রীও নেই বিশেষ সব কামরাই ফাঁকা ফাঁকা বেছে বেছে সামনের দিক থেকে চতুর্থ বগিটিতে উঠল শ্যামল আক্ষরিক অর্থেই কামরাটি জনহীন ছোট্ট বগিতে বাতি জ্বলছে মাত্র দুটো আবছায়া মাখা এমন নির্জন পরিবেশই শ্যামলের বেশি পছন্দ দিব্যি আরামে ঢুলতে ঢুলতে একসময় পৌঁছে যাবে উল্টো ডাঙায় ডানধারের একদম কোনা সিটটিতে গিয়ে বসল শ্যামল নামিয়ে দিল জানলার কাঁচ পেট এখনও লুচি মাংস আর মিষ্টিতে টইটুম্বুর সিগনাল দিয়ে ট্রেন ছাড়ার আগেই চোখ জড়িয়ে এসেছিল ঘুমে খানিক পর আপনা আপনি তন্দ্রা ছড়ে গেল শ্যামল টের পেল থেমে আছে ট্রেন কি ব্যাপার কোনো স্টেশন নাকি বাইরে তো প্ল্যাটফর্ম নজরে আসে না শুধুই ঘুরখুরটি অন্ধকার তখনই দৃষ্টি পড়েছে সামনের সিটে মাফলারে মাথা মুড়ে বসে আছে এক গাট্টা গোট্টা লোক গায়ে একটি আলোয়ানো জড়ানো পাশেই সিটের ওপর একটা বড়সড় সড়ো গাঁঠরি কখন ট্রেনে চাপল লোকটা শ্যামলের মনের প্রশ্ন মুখে ফোটার আগেই লোকটা বলে উঠল আমি ফুলিয়া থেকে আসছি আপনি তখন নিদ্রা যাচ্ছিলেন ও শ্যামল অল্প হাসল তা ট্রেনটার কি হলো থেমে আছে কেন সামনে কালীনারায়ণপুর স্টেশন সিগন্যাল পাইনি লোকটা গলা ঝাড়ল আপনি যাবেন কোথায় উল্টো ডাঙা দারুণ আন্দাজ করেছেন তো হ্যাঁ হ্যাঁ অনুমানে আমার বড় একটা ভুল হয় না ইদানিং এই শক্তিটা আমার প্রায় অব্যর্থ হয়ে গেছে তাই বুঝি লোকটার কথার ভঙ্গিতে শ্যামল বেশ মজা পেয়েছে হাতে হাত ঘুষে বলল তা আপনি নামবেন কোথায় ও আমাকে তো শিয়ালদা অবধিই যেতে হয় যেতে হয় মানে ওই যে কুলিয়া থেকে শাড়িগুলো কিনেছি না এগুলো নিয়েই তো শিয়ালদাতেই নামার কথা কুলিয়ার সঙ্গে শাড়ির দুনিয়া জোড়া নাম শ্যামল জানি জিজ্ঞেস করলো ও আপনার শাড়ির ব্যবসা না ওই আর কি আগে আমি চালাতাম এখন ভাই দেখছে তাহলে আপনি এত শাড়ি নিয়ে কপালের ফের ভাই এ বোঝা আমার বইয়ের বেড়াতেই হয় ওপরাল তাই ইচ্ছে বেশ দার্শনিকের মতো কথা বলে তো লোকটা শ্যামলের মনে হলো এমন একটা সহযাত্রী পেলে দিব্যি তো গল্পে গল্পে সময় কাটানো যায় জোর হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়েছে ছোট একটা আড়মোড়া ভেঙে টিম টিমে আলো মাখা কামরাটায় একবার চোখ বোলালো শ্যামল ট্রেনের গতির সঙ্গে ঝুলন্ত হাতলগুলো নাচানাচি করছে এ ওর গায়ে ঠোক বাজছে খটাখট শব্দটায় কেমন যেন গা শিরশির করছে আলগাভাবে শ্যামল বললো আচ্ছা কামরাটায় একটু গা ছমছমে ভাব আছে না তা আছে অবশ্যই লোকটা সায় দিল এমন আলো আধারের খেলা চলছে আমার কিন্তু এমনটা দারুণ লাগে সত্যি বলতে কি আমি একটু ভৌতিক পরিবেশে লাইক করি বিশেষ করে ট্রেনের কামরায় তাই নাকি হ্যাঁ মশাই ট্রেনের কামরায় আমার ভূত দর্শনের অভিজ্ঞতাও হয়েছে নিশ্চয়ই লোকাল ট্রেনে নয় না এক্সপ্রেসে কিরকম শুনবেন সেই কাহিনী শ্যামল চটি খুলে সিটে বাবু হয়ে বসলো এই বছর দুই আগের কথা বুঝলেন লখনৌ থেকে বেনারস যাচ্ছি এসি কোচে ট্রেন লক্ষ্ণৌ ছাড়ার আগেই আমাকে রেলের এক কর্মচারী বলে গেল সাবধানে থাকবেন স্যার কামরাটা কিন্তু সুবিধের নয় রাত্রিরে যে টিকিট চেকারটি আসে সে কিন্তু বহুকাল আগে ওপারে চলে গিয়েছে কোনো ডাকাডাকিতে সাড়া দেবেন না কম্বল মুড়ে পড়ে থাকবেন শুনে আমার বেশ লোকই জাগল টাটকা একটা ভূতের দেখা পাওয়া তো কম সৌভাগ্যের কথা নয় হ্যাঁ তার মানে আপনি ভূতকে ভয়টাই পান না ভূত কি একটা ভয় পাওয়ার জিনিস হলো যার শরীরই নেই সে করবে নাকি শ্যামল মুচকি হাসলো। তারপর কি হলো জানেন ট্রেন তো ফই যাবার ছাড়লো আমিও খাওয়া সেরে ঘুমের তোড় করছি গোটা কোচে সেদিন বড়জোর সাত আটটা লোক তারা আমার আগেই শয্যা নিয়েছেন হঠাৎই এক বুট পরা পায়ের আওয়াজ শব্দটা খুটখুট করে এগিয়ে এসে আমারই কূপের মুখে থামল মুখ বাড়িয়ে দেখি একটা মোটা গোঁফওয়ালা রাগি রাগি চেহারার মানুষ কটমটে চোখে আমার দিকে তাকিয়ে আছে গায়ে কালো কোট হাতে রিজার্ভেশন মেলানোর কাগজ আমি তো এক গাল হেসে হিন্দিতে বললাম এত জলদি জলদি এসে গেলেন ভেবেছিলাম মাঝরাতে আপনার সঙ্গে মোলাকাত হবে ব্যাস আমার দুটো ডায়লগেই ফিউজ ভাঁটার মতো চোখ দুটো পলকে করুণ হয়ে গেল ছলো ছলো দৃষ্টিতে একটুক্ষণ তাকিয়ে থেকে বেমালুম কর্পুরের মতো উভে গেল লোকটা আই মিন ভূতটা পরে রেলের লোকের মুখেই শুনেছি ওই ভূত আর ওই ট্রেনে দেখা যায় না হুম আপনার সাহসের তো তারিফ করতে হয় হ্যাঁ তা ওই জিনিসটা আমার একটু আছে বটে ওই আপনার যেমন অনুমান শক্তি শ্যামলের হাসি চওড়া হলো ছেলেবেলা থেকে আমি খুব ডান পিটেছিলাম শ্মশানে টশানে অনেক গিয়েছি বনে বাজারেও কম ঘুরে বেড়ায়নি তাই ভয় বস্তুটি মন থেকে লোপ পেয়ে গিয়েছে বাহ লোকটা স্বরে আবার প্রশংসা বেজে উঠল কিন্তু একটা কথা বলবো কি ভাই ভূতের ব্যাপারে এতটা বেপরোয়া হওয়া কিন্তু ঠিক নয় কখনো কখনো তারা ক্ষতিও তো করতে পারে বই কি শ্যামল রঘুরে গলায় বলল আপনার তেমন কোনো অভিজ্ঞতা আছে উজি না থাকলে কি আর আপনাকে সাবধান করি বেশ তো শুনি তাহলে আপনার গল্প লোকটা শুরু করার আগেই ট্রেন একটা স্টেশনে থামল জানলা দিয়ে নামটা পড়ল শ্যামল শিমুর আলি প্রায় ধুধু করছে প্ল্যাটফর্ম একটা চাওয়ালা এত রাতেও কেটলি হাতে দাঁড়িয়ে আছে তাকাচ্ছে এদিক ওদিক পায়ে পায়ে এগিয়ে আসছিল শ্যামলদেরই কামরার দিকে কাছে এসেও হঠাৎ ছিটকে সরে গেল ট্রেন ছাড়তে শ্যামল বেজার মুখে বলল হ্যাঁ দেখলেন তো চাওয়ালাটার কাণ্ড ভাবলাম একটু গলা ভে যাবো ও কামরায় উঠবে না লোকটা নড়ে বসলো শুধু ও কেন কোনো হকারই এই বগিতে ওঠে না কেন কামরাটা ছোট বলে এই কামরার খুব বদনাম আছে তাই বদনাম সমলের চোখ গোল গোল কিশোর বদনাম সেই গল্পটাই তো আপনাকে শোনাব এখন লোকটা ঝুপ করে গলা নামালো আমার ভূত দর্শনের অভিজ্ঞতা তো এই কামড়াতেই হ্যাঁ বলেন কি হ্যাঁ ভাই বেশি দিন নয় এই ধরুন মাস চারেক আগেকার কথা লোকটা সর বেশ ভারিক পুজোর আগে ফুলিয়া থেকে টাড়ি কিনে এই উঠেছি এই ট্রেনে আপনি যেখানটায় বসেছেন ঠিক সেই জায়গাটিতেই বসেছিলাম হঠাৎ হাবিবপুরে এসে দেখি সামনে এক সিঁড়িঙ্গের মতো লোক আমাকে দেখেই সে গড় করে উঠল তুই কোন সাহসে আমার বগিতে উঠেছিস জানিস না মধু হকার এই কামড়াটা আমায় দিয়ে গিয়েছে মধুর নাম আমি শুনেছিলাম শান্তিপুর লাইনে গামছা ফিরি করত। বছরখানেক আগে শেষ ট্রেন থেকে কে যেন মধুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তবে ঘটনাটা যে এই কামরাতেই ঘটেছিল সেইটা আমার জানা ছিল না আমি বোকার মতো সুড়িঙ্গের লোকটাকে প্রশ্ন করে ফেলেছিলাম মধু তো মরেই গিয়েছে সেই কামরা আপনাকে দিয়ে যায় কি করে শোনার সঙ্গে সঙ্গে সে কি করলো জানেন কি থাক সে আপনার শুনে কাজ নেই আহা বলুন না কি দরকার ভাই মিছি মিছি আপনি বিপদে পড়ে যাবেন আচ্ছা তো আরে ভনিতা ছেড়ে বলুন না শ্যামল সামান্য বিরক্ত হলো বিপদ বিপদকে এই শর্মা ডরায় না এ কথা আর কতবার আপনাকে আওড়াতে হবে ঠিক আছে ঠিক আছে জোরাজুরি যখন করছেন তাহলে শুনুন আমারও কিন্তু আর কোনো অপরাধ রইল না লোকটা খিক খিক করে হাসল করলো কি জানেন সিরিঙ্গেটা হঠাৎ হেঁচকার টানে আমাকে উপড়ে ফেললো সিট থেকে পরকে দেখি আমি শটান চলে গিয়েছি দরজার সামনে থমথমে গলায় সিরিঙ্গে তখন বললো মধু আমাকে এই দরজা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল তাতে মধুর মুক্তি ঘটেছে বটে কিন্তু কামরা এসেছে আমার যে মায়ের এবার কামরাটা আমি তোকে দিয়ে যেতে চাই তারপর তারপর আর কি সিডিংকে ধাক্কা মারলো আমায় আমিও ট্রেনের তলায় এবং তৎক্ষণা ডক্কা হ্যাঁ নয় হ্যাঁ সেই থেকেই তো বেকার খাটছি রোজ ফুলিয়া থেকে গাঁটরি নিয়ে উঠি শিয়ালদা যাই একা একা ভূতের রাস্তা না বলে পড়ে গিয়েছে তো ট্রেনে কেউ এই ছায়া মাড়ায় না কে জানে কেন শ্যামলের গায়ে কাঁটা দিয়ে উঠলো এবার ঢককিলে বললো আপনি কি বলছেন বলুন তো ভুল মারছি না ভাই বিশ্বাস করুন সিঁড়িকে আমাকেই দিয়ে গেছে কামরাটা কিন্তু প্রতিদিন এই কাপড়ের গাঢ়রি বয়াজি কি বিরক্তিকর রোজই আশায় থাকি জানেন এই বুঝি কে উঠলো এই বুঝি কে উঠলো আজ আপনার মতন এক সাহসী মানুষকে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে শীতের রাতেও দর করে ঘামতে শুরু করলো শ্যামল তালু শুকিয়ে খটখটে জীব নড়তেই চাইছে না কোনো ক্রমে তোতলাতে তোতলাতে শ্যামল বলল আপনি কি কবি গল্প শোনাচ্ছেন বলুন তো আমি বোধহয় এবার ভয় পাচ্ছি খাবড়িও না ভাই খাবড়িও না মাত্র তো কয়েক সেকেন্ডের ব্যাপার বলার সঙ্গে সঙ্গে জোর এক ছটকা আতঙ্কে চোখ বুঝে ফেলল শ্যামল স্পষ্ট টের পেল সে উড়ে গিয়ে পড়ল কামরার দরজায় ধাক্কা না ফুলিয়া থেকে সেই কাপড় ব্যবসায়ী আর ওঠে না ট্রেনটায় তার বদলে শান্তিপুর থেকে ওঠে এক যুবক শ্যামল সরখেল বেচারা এখনো প্রতীক্ষায় আছে কেউ যদি ভুল করেও চড়ে বসে শিয়ালদা মুখোশের শান্তিপুর লোকালের চার নম্বর কামরাটায় যদি ওঠে ধন্যবাদ এতক্ষণ শুনছিলেন শেষ শান্তিপুর লোকাল যদি গল্পটি ভালো লাগে আর এই ধরনেরই গল্প শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন